আসসালামু আলাইকুম বন্ধুরা, ড্রয়িং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় ব্যবহারিক কৃষি শিক্ষা। এখানে আমরা যে চিত্রটি আঁকবো সেটা হচ্ছে মাটির প্রকৃতি ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করে মাটি শনাক্ত করা, অথবা হাতের মুঠো চাপে মাটির দলা তৈরি করা। চিত্রটি আঁকতে আমরা ব্যবহার করছি একটি প্লাস্টিকের ছোট স্কেল, রাবার এবং টুবি পেন্সিল। স্কেল দিয়ে প্রথমে আমরা 10 সেন্টিমিটার পর্যন্ত একটা দাগ টানব। এরপর নিচের দিকে 5 সেন্টিমিটার টানব, এই পাশেও 5 সেন্টিমিটার, এ পাশে 10 সেন্টিমিটার। হালকা করে টেনে নিব যেন পরবর্তীতে মেশাতে সুবিধা হয়। এরপর আমরা কি করব, 2 সেন্টিমিটার, দেখতে পাচ্ছেন 0 থেকে 2 সেন্টিমিটার একটা দাগ নিলাম। এখন এ পাশ থেকে 3.5 সেন্টিমিটার পর্যন্ত একটা দাগ দিয়ে নিলাম। এই দাগটা আমরা সুন্দর করে ভাঁজ করে দিব, দেখতে পাচ্ছেন ঠিক এরকম। দেওয়ার পর আমরা এইটুকু নিয়ে এসে এখান থেকে এভাবে একটু ভাঁজ করে তুলে দিব। আশা করছি এভাবে আপনারা দিতে পারবেন। এরপর ওপরের দাগের সাথে স্কেল রেখে 2.5 সেন্টিমিটারে একটা দাগ আঁকব। দাগ আঁকার পর এই ভাঁজটা এভাবে সুন্দর করে নিয়ে আসব, একটু পর বুঝতে পারবেন ভাঁজটা কোন ভাঁজে আঁকছি আমি। এইভাবে ভাঁজ করে দিব। একটু খেয়াল করুন আপনারা, এখানে যেই ভাঁজটা আছে এই ওপরেও সেরকম ভাঁজ, তবে এখানে এসে একটু ভাঁজটা বেশি হবে। চেষ্টা করবেন বারবার করার, রাবার সাথে নিয়ে বসবেন, অবশ্যই একবার না হলে বারবার হবে, তবে এটাই সবচেয়ে কঠিন চিত্র, এর থেকে কঠিন চিত্র আর নেই। আপনি যদি এই চিত্রটা সাহস করে প্রথমে আঁকতে পারেন তাহলে বাকি চিত্রগুলো সহজে আঁকতে পারবেন। এখান থেকে আমরা কি করব, একটু নামায় দিব, আবার এখান থেকে এইভাবে তুলে দিব উপর দিকে। এখন আমরা কি করব, এই 3.5 সেন্টিমিটারে যেখানে আমরা দাগ দিয়েছিলাম যতদূর পর্যন্ত নিয়ে এসেছিলাম, এখান থেকেই একটা হালকা করে এভাবে গোল আঁকবো। দেখুন এভাবে উপর দিকে তুলে দেওয়ার চেষ্টা করব, এটার সাথে আমরা মিলে দিব। এরপর এখান থেকে উপর দিকে ভাঁজ করে তুলে দিব, এরকম করে হালকা করে করব। দাগগুলো আমরা প্রথমেই স্পষ্ট করব না, কারণ আমাদের আবার মেশাতে হতে পারে। দেখতে পাচ্ছেন সুন্দর একটি হাতের শেপ চলে আসছে। এরপর পেন্সিল দিয়ে এর মাঝে একটি বৃত্ত আঁকার চেষ্টা করব। বৃত্তটা একেবারে যে সম্পূর্ণ গোল হতে হবে এমনটা নয়, কারণ এটা মাটি চাপা, হাতের চাপা দিয়ে গোল করা হচ্ছে, একেবারে পুরোপুরি গোল হওয়ার প্রয়োজন নেই। এরকমটা হওয়ার পর, আঁকার পর এখানে আমরা দেখতে পাচ্ছেন এইভাবে নিচের দিকে নিয়ে আসব, আস্তে আস্তে নখগুলো সম্পূর্ণ করব। একটা নখ হলো, এখন এখান থেকে আবার উপর দিকে যাব এভাবে, এই দাগটা একেবারে উপরের দাগের সাথে লাগাই দিব আমরা। এরপর আমরা এখান থেকে দেখুন এইভাবে নখগুলো আঁকব। প্রথমে একটা নখ এভাবে এতদূর পর্যন্ত ছেড়ে দিব, এরপর এখান থেকে স্পষ্টভাবে দেখাচ্ছি আপনাদেরকে, বোঝার চেষ্টা করুন। এখান থেকে আবার এভাবে উপর দিকে তুলব, তুলে একই রকম করে দেখতে পাচ্ছেন এভাবে ঘুরে এটার সাথে আবার লাগানোর চেষ্টা করব। এই দাগটা আবার এটার সাথে লাগাই দিব আমরা। তাহলে দেখুন নখগুলো স্পষ্ট হলো। হালকা করে দাগ দেওয়ার পর যখন ড্রয়িংটা ক্লিয়ার হয়ে যাবে, যে বুঝতে পাচ্ছি যে এটাই ফিক্সড হচ্ছে, তখন আমরা এগুলো দাগগুলো গাঢ় করে আঁকব, এই অপ্রয়োজনীয় দাগগুলো মিশে ফেলবো। নখটা আমাদের আঁকতে হবে, নখটা আঁকলে আরও সুন্দর লাগবে। দেখুন এখানে যদি আমরা এভাবে সহজেই নখ আঁকি, দেখুন সুন্দর লাগছে। এখানে আমরা এভাবে নখ আঁকব, এভাবে সহজেই নখগুলো আঁকা যায়। দেখুন আরেকটা দাগ এখান থেকে এখানে দিন, দেখুন আরও সুন্দর লাগবে। এরপর এখান থেকে ভাঁজ করে এদিকে, এগুলোতে এভাবে দাগ দিলেই আরও সুন্দর হবে। দেখতে পাচ্ছেন এই দাগগুলো আপনারা সহজেই আঁকতে পারবেন। এখন আমরা 4B পেন্সিল নিলাম, 4B পেন্সিল দিয়ে এই এখানে স্কেচ করব। দেখে নিন অল্প সময়ের মধ্যে কীভাবে স্কেচ করতে হয়। তো বন্ধুরা, এখন দেখুন চিত্রটা কিন্তু অনেক সুন্দর লাগছে স্কেচ করার পর। এভাবে আপনারা সহজ কৌশলে এই চিত্রটি আঁকতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এই কৌশলটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পেতে কমেন্ট করে জানাবেন আপনাদের কোন কোন চিত্র লাগবে। এরপর আমি আরেকটা চিত্র এঁকে দেখাবো যেটা এই চিত্রের সাথেই রয়েছে। এরপর আমরা দ্বিতীয় চিত্রটি আঁকবো, এর প্রস্তুতি নিচ্ছি। কি দিয়ে, আমরা একটি স্কেল ব্যবহার করব এবং 2B পেন্সিল ব্যবহার করব। চাইলে HB পেন্সিলও ব্যবহার করতে পারি, কারণ দাগগুলো হালকা হতে হবে। প্রথমে এদিকে একটি দাগ দিয়ে নিব,
চিত্রটা একটু ছোট হবে। খেয়াল করুন সেন্টিমিটারে আমরা হিসাব করছি, শূন্য থেকে 5.5 সেন্টিমিটার পর্যন্ত একটা হালকা দাগ দিয়ে নিব। এরপর কি করব, এই পাশে শূন্য থেকে 7 সেন্টিমিটার পর্যন্ত আর একটা সোজা দাগ দিয়ে নিব। নিচের দিকে এবং ওপর দিকে একই রকম দাগ থাকবে, 7 সেন্টিমিটার এবং দুই পাশে 5 সেন্টিমিটার। শূন্য থেকে 5 সেন্টিমিটার পর্যন্ত একটা দাগ আঁকবো এবং নিচের একই রকম করে আরেকটা দাগ আঁকবো আমরা। এরপর হালকা করে পেন্সিল দিয়ে এভাবে একটি দাগ এঁকে নিব। এরপর দেখুন কিভাবে সহজে আঁকতে হয়। এখান থেকে দেখুন এর মাঝে একটা সোজা দাগ আঁকবো আমরা, এভাবে হালকা সোজা দাগ আঁকবো। স্কেল দিয়ে আবার এভাবে ধরে দেখুন, শূন্য থেকে 2 সেন্টিমিটারে একটা হালকা দাগ আঁকবো এবং নিচে 0 থেকে 2 সেন্টিমিটার পর্যন্ত একটা হালকা দাগ আঁকার পর এইভাবে একই রকম করে একটা দাগ আঁকলাম। এই দাগের অর্ধেক যদি এখানে হয় তাহলে এটার অর্ধেক প্রায় এত দূর পর্যন্ত দাগ নিয়ে আমরা এভাবে একটি দাগ টানব। দেখুন একটু ভাঁজ করে তুললাম। এরপর কি করব, আবার এখান থেকে এইভাবে নিচের দিকে নিয়ে আসব, এইভাবে ঘুরে নিয়ে আসব। নিয়ে আসার পর আবার একটু ভাঁজ করে উপর দিকে এভাবে এই কর্নারে তুলে দিব। এখন দেখুন চিত্রটা অনেক সহজ হয়ে যাবে। ঠিক একই রকম করে এ পাশেও আমরা এভাবে একটি দাগ আঁকবো। দেখতে পাচ্ছেন এভাবে হালকা করে দাগ আঁকবো, পরবর্তীতে যেন মেশাতে সুবিধা হয়। এভাবে আবার উপর দিকে গিয়ে একটু ভাঁজ হবে। ভাঁজটা এভাবে হওয়ার পর এখান থেকে আমরা এভাবে আসব। দেখতে পাচ্ছেন এখানে দুই হাতের কবজিটা বোঝা যাচ্ছে, এভাবে আঁকার পর দুই হাতের কবজি এখানে, এগুলো এই দাগটা স্পষ্ট করে আঁকলাম। এখান থেকে আমরা আস্তে আস্তে করে উপর দিকে, হালকা উপর দিকে নিয়ে যাব এবং এখান থেকে একটু করে নিচের দিকে নামার পর এভাবে এইভাবে একটি বুড়ি নখের শেপ আঁকবো। দেখতে পাচ্ছেন এখানে একটি নখের শেপ হচ্ছে, আশা করি বুঝতে পাচ্ছেন এটা কি। এখন কি করব, এখান থেকে এভাবে এটার সাথে লাগাই দিব। এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটু গোল করে এভাবে এদিকে নিয়ে এসে এভাবে দিব। আবার কি করব, এখান থেকে এভাবে নিয়ে এসে এখানে আমরা এভাবে দিব। দেখতে পাচ্ছেন হাতের শেপটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এখানে আবার এভাবে গোল করে লাগিয়ে দিলাম। তো সহজভাবে এভাবে আঁকা যায়, বেশি সুন্দর করতে গেলে আবার অসুন্দর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখান থেকে এভাবে একটি ত্রিভুজের ন্যায় আঁকবো। দেখুন এটার সাথে মিল রেখে, প্রায় এটার এটার সাথে মিল রেখে এ দুটোর মাঝে একটি ত্রিভুজের ন্যায় আঁকবো। এরপর এখান থেকে এভাবে এটার সাথে লাগাই দিব। এখানে একটি বুড়ি নখের শেপ আঁকবো। দেখুন আশা করছি বুঝতে পাচ্ছেন এখানে কি হতে যাচ্ছে। এভাবে এই মাঝে যেগুলো ফাঁকাগুলো দাগগুলো দেখতে পাচ্ছি পুরোপুরি আমরা অন্ধকার করে দিব বা কালো করে দিব। একই রকম করে পেন্সিল দিয়ে এভাবে ধরে শেপ করলে হাতগুলো, হাতের নখগুলো বা হাতগুলো দেখতে সুন্দর লাগবে। নিচে আমরা কিছু ঘাস এবং মাটির ছবি আঁকব। এভাবে দু একটি ঘাস সহজভাবে আঁকবো, বেশি কিছু করতে যাব না, তাহলে দেখতে খারাপ লাগবে। দেখুন এভাবে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন, আশা করছি এভাবে আপনারা সহজেই আঁকতে পারবেন। এভাবে করে একটু স্কেচ করব, এতটুকু করলেই যথেষ্ট, আর কিছু করতে হবে না আপনাদেরকে। আশা করছি সহজ কৌশলে এভাবে আপনারা আঁকতে পারবেন। চিত্রর নাম এভাবে লিখতে হবে, হাতের মুঠোর চাপে মাটির দলা। এভাবে দেখতে পাচ্ছেন এই চিত্রটি। আপনাদের কেমন লাগলো, সহজেই শিখতে পারলেন কি না বা বুঝতে পারলেন কি না তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা আঁকতে পারলে বা আপনাদেরকে বোঝাতে পারলেই আমার সার্থকতা। চিত্রটি দেখে কঠিন মনে হলেও যখন আপনি আঁকতে বসবেন দেখবেন সহজেই আপনি চিত্রটি আঁকতে পাচ্ছেন। এজন্য প্রথমে আপনাকে সাহস আনতে হবে। একটা কঠিন চিত্র আঁকার পর বাকি সব চিত্র আপনার কাছে আরও সহজ মনে হবে। এরকম ব্যবহারিক আর কোন কোন চিত্র আপনাদের প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের প্রয়োজন অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।